আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে বাংলাদেশি মাম লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার আপনাদের মতে হাজির হয়ে গেলাম আইটি ব্লগ নিয়ে আজ দুপুরবেলা থেকে ব্লগটি স্টার্ট করলাম আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করছিলাম ভাবলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাউ রান্না করব। দেখতে পাচ্ছেন একটা পিলার সাজে আমি লাউটার খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউটা আমার মামি শাশুড়ি দিয়েছেন ওনার গার্ডেনের লাউ আমাদের তেমন একটা পছন্দ না তবে লাউ শাকটা খুবই পছন্দ বাচ্চারাও পছন্দ করে শাক রান্না করলে আর আমার হাজব্যান্ডও পছন্দ করেন তো লাউ দিয়েছেন যখন ভাবলাম রান্না করে ফেলি দেখি বাচ্চারা খায় কি না লাউটার কুসা চালানো হয়ে গেছে এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি এই তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন রান্নাটাও বসিয়ে দেব মাছের মাথা দিয়ে আজকে লাউটা রান্না করব সঙ্গে মাছও দেব লাউয়ের খুসাটাও আমি ফেলে দেইনি কুসাটা দিয়ে আমি বাজি রান্না করব আপনারা আবার ভাবতে পারেন কিছুই ফেলে দিচ্ছি না আসলে লাউয়ের খুসা দিয়ে বাজি রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে কুকারে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় সাত কোয়া রসুন কুচি নিয়েছি এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পিঁয়াজ নিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ডেকে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব অপরচুলে আমি বাজিটাও বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বেজে নেব আরেকটা চুলায় আমি কিছু ডিমও সিদ্ধ করে নিচ্ছিলাম এদিকে আমার বাজির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাও দিয়ে দেব আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে আর কিছুই দেব না এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি লাউয়ের কুষাটাও দিয়ে দিচ্ছি কুষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করে কিছুক্ষণের জন্য ডেকে দেব লাউয়ের খোসা দিয়ে এভাবে বাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভালোই লাগে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি একটা মেশাইয়ের সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি লাউ তরকারির মধ্যে এখন আমি মশলাটাও অ্যাড করে দেব আমি এখানে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি বাজিত চেক করে নিচ্ছিলাম একটু পরপর যাতে নিচে না লেগে যায় একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম লাউ তরকারির মশলাটাও কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি অফ ক্যামেরায় এ পর্যায়ে আমি লাউটাও দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে ছয় সাত মিনিটের জন্য ডেকে দেব এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না লাউ থেকেই আমার পানি বের হবে লাউটা হাফ সিদ্ধ হয়ে গেলে পরে মাছটা অ্যাড করব মাছটাকেও আমি আজ চাই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছয় সাত মিনিট পর আমি লাউটাকে নেড়চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় দেখতে পাচ্ছেন লাউ আমার পানি বের হয়েছে বাজিটাও হয়ে গেছে আমি কিছু ধনেপাতা দিয়ে নেড়েচেন আমি নিয়েছি আর এদিকে লাউটাও হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে মাছটা অ্যাড করলাম মাছটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডেকে দেবো ডেকে কিছুক্ষণ ধরে মাছটাকে মিডিয়াম আছে কষাব আগে যে ডিম সিদ্ধ করেছিলাম এই ডিমগুলোকে এখন আমি বেজে নিচ্ছি তাতে কিছু আলুও দিয়েছি এগুলো আমি চিকেনে অ্যাড করব একটা বেবি চিকেন দিয়ে আমি কুরমা তৈরি করেছিলাম আজকে ভাবলাম বাচ্চারা যদি লাউটা পছন্দ না করে তাহলে এগুলো দিয়ে খাবে কুরমার সাথে পোলাও হলে ভালো হতো আজকে আর আমার পোলাও রান্না করতে ইচ্ছে হচ্ছিল না তাই আমি সাদা রান্না করে নিয়েছি কুরমা আর লাউয়ের মধ্যে আমি পরিমাণ মতো জুল দিয়ে দিয়েছি একটু মাখা মাখা হলে এগুলো আমি নামিয়ে ফেলবো লাউয়ের মধ্যে আমি জুল দিয়ে ধনে দিয়ে দিয়েছি আমার সব রান্নাবান্না মোটামুটি শেষ বেশি কিছু রান্না করে নিই আজকে গোসল গোসল করে আমি টেবিলে খাবারটাও রেডি করে নিয়েছি একটু পরিস যারা স্কুল থেকে চলে আসবে গার্ডেনের গাছ থেকে আমি একটা নাগা আর কিছু কাঁচামরিচও পেরে নিয়ে এসেছি বাজি দিয়ে খাওয়ার জন্য এই তো আমার সিম্পল রান্নাবান্না লাউয়ের খোসাবাজি চিকেন আর ডিমের কুরমা আর লাউ দিয়ে মাছ দিয়ে লাউটা কিন্তু আমার খুবই মজা হয়েছিল আর একটা ডালও রান্না করেছিলাম ডাল আপনারা প্রতিদিনই আমার গড়ে দেখবেন প্রতিদিনই আমি ডাল রান্না করি কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন ডাল আর বাচ্চারাও পছন্দ করে আমার রায়ান তো শুধু ডাল দিয়েই ভাত খায় ওর ডাল না ও বাতি খাবে না ওর বাবার মতো হয়েছে ওর বাবাও সব কিছুর সাথে ডাল মিক্স করে খান আমি যারার জন্য মাছটা বেঁচে খাবারটা রেডি করে নিচ্ছি যেন খাওয়াতে গেলে মাছটা বাঁচতে বাঁচতে সময় না শেষ হয়ে যায় কারণ বাচ্চারা কিন্তু অধৈর্য হয়ে যায় খুব বেশি সময় লাগলে তো এই যে আমার মাছ বেছে এভাবে করে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন আমি ওকে খেতে দেব আর বিকেলবেলা ভাবলাম যে যারার জন্য একটু ম্যাঙ্গো কাটি যারাও খাবে আর আমরাও খাবো আমাদের আবার সবারই ফেভারিট ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো আমরা সবাই ম্যাঙ্গো খুব পছন্দ করি তাই ম্যাঙ্গোটা আমরা সবসময়ে গড়ে নিয়ে আসি আর যারাও খুব মজা করে খায় তো সেই জন্য আমরা রেগুলারই ম্যাঙ্গো কিনে নিয়ে আসি সেই না এখন ম্যাঙ্গো বাট আমাদের এখানে সুপার মার্কেটে সবসময়ই ম্যাঙ্গো পাওয়া যায় ন ন ম্যাঙ্গো দিয়েছিলাম খাওয়ার জন্য ম্যাঙ্গো খায়নি বলছিল শুধু সুইট খাবে সুইটের জন্য কান্না করছিল আমার বাবাটা আবার সুইটের পাগল সুইট হলেই হবে আর কিছু খাওয়া লাগবে না অনেক মজা করে দেখতে পাচ্ছেন র্যান সুইট খাচ্ছে খাবার দাবারে র্যান খুবই জ্বালায় একদমই খেতে চায় না অনেক কষ্ট করে ওকে খাওয়ানো লাগে সুইটটা আমি একটু কমই দেওয়ার চেষ্টা করি সুইট খেলে দেখা যায় ও আর কিছুই খেতে চায় না তবুও মাঝে মধ্যে একটু দেই তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে নেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ आजान अल्लाह फिज